বাংলাদেশিরা পৃথিবীর যেই দেশেই আপনি অ্যাসাইলাম চাইতেছেন এরকম সিচুয়েশন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফ্রান্স ইউরোপের কোনো দেশ আই ডোন্ট কেয়ার আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে আমার এই ভিডিওটা আপনার লাগবে আজকের এই ভিডিওতে আমি তিনটা খুব ভাইটাল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করব একই সাথে কিছু কাল্পনিক উদাহরণ দিব যেন সম্পূর্ণ বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন ভিডিও শুরুতেই সবার জন্য বলে রাখছি আমি আপনার লিগ্যাল অ্যাডভাইজার না লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার যে কাজ ওইটা আমার না ওই কাজটা আমি করতে পারি না আপনার যদি অফিশিয়ালি কোনো লিগ্যাল অ্যাডভাইস লাগে অবশ্যই আপনাকে কোনো একজন উকিলের কাছে যেতে হবে সে অনুযায়ী আপনি নিজের সিদ্ধান্ত নেবেন আমি যে বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নিতান্তই আমি খুব কম জানা একটা মানুষের ব্যক্তিগত বিষয় কোনো অবস্থাতেই এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সার্ভার হোসেন বরাবরের মতোই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখার বিশেষ করে যারা আপনারা অ্যাসাইলাম চাইতে হবে কিংবা অ্যাসাইলাম প্রসেসের মধ্যে আছেন তাদের সবার জন্য রিকোয়েস্ট থাকবে একই সাথে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ফেসবুকের যে পেজটা আছে কাইন্ডলি ফলো করার একই সাথে টিকটকে ফলো করার যাতে করে আমার এই কন্টেন্টগুলো আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাই আস্তে আস্তে আমার এই চ্যানেলগুলোও যেন ছোটো থেকে একটু একটু করে বড় হতে পারে ওকে যেই তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার কথা বলছি এক নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত তথ্য কিংবা ব্যক্তিগত বক্তব্য বিশেষ কোনো বর্ণনা দেওয়া ছাড়াই আপনি বুঝতে পারছেন ব্যক্তিগত তথ্য কিংবা ব্যক্তিগত বক্তব্য বলতে কী বোঝায় ব্যক্তিগত তথ্য হচ্ছে সামথিং আপনার ভিতর থেকে এমন কিছু আপনার বিষয় আপনার ঘটনা যেগুলো আপনি ছাড়া অন্য কেউ নর্মালি জানবে না কিংবা আপনার কথা শুনে এমন মনে হবে না যে এইটা তো জেনারেল এটা অবশ্যই আপনার সাথে ঘটেছে এই বিষয়টা বোঝা যাচ্ছে না এইটারই বিশেষ করে ব্যক্তিগত তথ্য কিংবা ব্যক্তিগত বক্তব্য বলে এই বিষয়টাকে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট আমি কেন আনলাম এই জন্য আনলাম এটা হচ্ছে অ্যাসাইলামের কোর পয়েন্ট অ্যাসাইলামের খুব 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 ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোর একটা অথবা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যখনই একটা মানুষকে অ্যাসাইলামের ইন্টারভিউর পরে রিজেক্ট করা হবে যদি বিষয়টা এমন হয় যে পজিটিভ তারে কী কী বললো সেখানে আমি যাচ্ছি না খুশির খবর নিয়ে খুব বেশি আলোচিত হওয়ার দরকার নেই যদি রিজেক্ট করে আপনাকে আপনাদের যাদেরকে রিজেক্ট করা হয়েছে যদি এমন হয় যে আপনারা পাঁচজন বসে আমার এই ভিডিওটা দেখছেন পাঁচজন না পাঁচশোজন বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা দেখবেন সবার রিজেক্টের লেটারেই একটা জিনিস খুব কমন ওইটা হচ্ছে আপনার বক্তব্য শুনে ব্যক্তিগত মনে হয়নি অথবা হচ্ছে আপনি যেই বক্তব্য দিয়েছেন আপনি যে তথ্যগুলো দিয়েছেন ওগুলো আপনার পার্সোনাল তথ্য মনে হয়নি ফ্রেঞ্চ ভাষা বলে পার্সোনালিজে তার মানে হচ্ছে যেভাবে উত্তরগুলো আমরা আপনার কাছ থেকে আশা করেছিলাম যেভাবে আপনি উত্তর দেওয়া উচিত ছিল আপনার কথা শুনে মনে হয়েছে এগুলো তো গড়পড়তা এগুলো সবাই বলতে পারে আপনি তো নতুন কিছু না কিংবা এই ঘটনাগুলো অবশ্যই আপনার সাথে ঘটছে সেটা আপনার কথা শুনে মনে হচ্ছে না এই বিষয়টাকে আরও ক্লিয়ার করার জন্য আমি দুইটা ছোটো ছোটো পার্টে ভাগ করে দিচ্ছি একটা হচ্ছে আপনি যখন অ্যাসাইলামের প্রবলেমটা জমা দিবেন অ্যাসাইলামের স্টোরি জমা দিবেন সেটা আরেকটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন সেটা অ্যাসাইলামের স্টোরি আপনি যখন লিখিতভাবে জমা দিবেন তখন চেষ্টা করেন অবশ্যই ব্যক্তিগত তথ্য দিতে ব্যক্তিগত তথ্য দেওয়ার স্টাইলগুলো আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি মনে করেন আপনি রাজনৈতিক সমস্যার জন্য অ্যাসাইলাম চাচ্ছেন আপনি যদি আপনার স্টোরিতে এইভাবে লেখেন যে আপনারা তো জানেন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সবাইকে মেরে ফেলছে রাজনীতি করার কোনো স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই আমাদের এই স্বৈরাচারী সরকার দেশের সব মানুষের গলা টিপে ধরেছে কথা বলতে গেলে গুলি করে মারছে এই যে কথাগুলো আপনি বলছেন না এগুলাই কিন্তু অব্যক্তিগত আলাপ এগুলো কিন্তু আপনার সাথে ঘটেছে এরকম কিছু না আপনি এমন কিছু বিষয় দিয়ে আপনার ঘটনাটারে বড় করছেন পৃষ্ঠা নষ্ট করছেন যেই ঘটনার সাথে আপনার সরাসরি কোনো সম্পৃক্ততা নাই দ্বিতীয় উদাহরণটা হচ্ছে যদি এমন হয় যে আপনি সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোয়াটসোয়েভার কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ
আপনি যদি এভাবে বলেন যে মাননীয় পরিচালক, মাননীয় আদালত, আপনি তো জানেন যে বাংলাদেশের মুসলমানরা সব হিন্দুদেরকে মেরে ফেলছে, সবার বাড়িঘর দখল করে ফেলছে, হিন্দু মহিলাদের, হিন্দু মা বোনদের জীবনের কোনো মূল্য নাই, তাদের চরিত্রের কোনো দাম নাই, যে কোনো মুহূর্তে তাদের চরিত্র হনন হইতে পারে। আবারও বলছি, আপনি কিন্তু অনেক কিছুই বলছেন, মোটেও মিথ্যা কিছু না, সবই সত্য কথা, কিন্তু এইখানে একটা স্টেটমেন্টও আপনার ব্যক্তিগত নাই। তিন নম্বর উদাহরণ হচ্ছে, যদি বিষয়টা এমন হয় যে আপনার সমস্যা হচ্ছে মৌলবাদীদের সাথে, আপনি কোনো একটা ধর্মের বিরুদ্ধে কিছু একটা করেছেন, সেটা হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, হোয়াটএভার, এখন যারা ধর্মীয় মৌলবাদে বিশ্বাসী তাদের সাথে আপনার সমস্যা। এখন যদি আপনি এইভাবে বলেন যে আপনি তো জানেন মৌলবাদীরা সবাইকে মেরে ফেলছে, মৌলবাদীরা সবার হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, গলা কেটে ফেলছে, খুন করে ফেলছে, দেখেন এই তিনটে উদাহরণ, আওয়ামী লীগ সবাইরে মেরে ফেলছে, মুসলমানরা সব হিন্দুদেরকে মেরে ফেলছে, মৌলবাদীরা সব আস্তিক নাস্তিক সবাইকে মেরে ফেলছে, এখানে কোনো কিছুই কিন্তু আপনার সাথে সরাসরি রিলেটেড না। যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন এগুলো কিন্তু অলরেডি ফ্রান্সের যে দূতাবাস পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যেমন বাংলাদেশেও আছে, ওই দূতাবাসের মাধ্যমে, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে, জার্নালের মাধ্যমে অলরেডি ওরা জানে। আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপিরে কীরকম টর্চার করতেছে ওরা এটা জানে, আমাদের দেশে মুসলমানরা কীভাবে সংখ্যালঘুদের সবাইরে মেরে ফেলতেছে এটাও ওরা জানে। বিশ্বাস করেন, মৌলবাদীরা কখন নাস্তিকদেরকে ধরে ধরে মেরে ফেলতেছে এই সব রিপোর্ট কিন্তু ওদের কাছে আছে। আপনি এই সমস্ত গ্লোবাল জেনারেল ইনফরমেশন দিয়ে যদি আপনার আবেদনটারে ভর্তি করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করা হবে, এটা লিখে যে ওনার আবেদনে ব্যক্তিগত তথ্য ছিল না। এখন যদি এমন হয় যে আপনাকে অফরা কিংবা সিএনডিএতে অথবা পৃথিবীর যেই দেশেই আপনি অ্যাসাইলাম চাইতেছেন সেখানে ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করছে, আমি আবার উদাহরণ দিচ্ছি, আপনারা জিজ্ঞেস করলো যে জেলখানার অবস্থা বর্ণনা করেন, জেলখানায় আপনি ছিলেন 2 মাস 6 মাস, 1 বছর, 1000 বছর, জেলখানার অবস্থাটা বর্ণনা করেন। এখন যদি আপনি নিজের ব্যক্তিগত তথ্য না দিয়ে আপনি এভাবে বলেন যে হ্যাঁ জেলখানায় খুব কষ্ট লাগে, ঘুমাইতে খুব অসুবিধা হয়, মশা অনেক কামড়ায়, আমাদের দেশে খাবার দাওয়ার অবস্থা ভালো না, বাথরুম অনেক গন্ধ, দেখেন এগুলো কিন্তু মোটেও আপনারে কিংবা আপনার আপনার সিদ্ধান্তটারে পজিটিভ দিকে নিয়ে যাবে না। বাথরুমে যে গন্ধ এটা কি আপনি না বললে কোনো মানুষ বুঝবে না? জেলখানায় যে থাকার একটু কষ্ট এটা না বললে কি ওরা জানবে না? 5-স্টার হোটেল তো না, ঠিক আছে, বাংলাদেশের মতো একটা সিচুয়েশনে ডেঙ্গুতে যেখানে হাজারো মানুষ মারা যাচ্ছে জেলখানায় যে মশার উৎপাত থাকতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু যেটা অস্বাভাবিক ওইটা হচ্ছে আপনি এমন কিছু ইনফরমেশন ইন্টারভিউতে দিলেন যেগুলো আপনি না বললে ওরা জানে, এই ক্ষেত্রে আপনারা রিজেক্ট করা হবে যে উনি ব্যক্তিগত বক্তব্য দিতে পারেননি। তো এখানে যেটা আমি করতে পারি কিংবা আমি আপনারে বলতে পারি, যদিও সেটা পরামর্শ না, সেটা হচ্ছে আপনি এমন কিছু একটা বলেন, এমন একটা কিংবা দুইটা ঘটনা আপনি ওনাদেরকে বলেন যেটা শোনার পরে আপনার যিনি ইন্টারভিউ নিবে উনি ফিল করবে, উনি এটা বুঝতে পারবে, এই লোকটা ডেফিনেটলি জেলে ছিল, হোয়াট এভার, অন্য কিছু আপনি প্রমাণ করতে পারছেন পারেন নাই, আই ডোন্ট কেয়ার, বাট এই লোকটা ডেফিনেটলি জেলে ছিল, না হলে সে এই সিম্পল ডিটেলসগুলো সে জানতো না, এইভাবে বলার চেষ্টা করেন। আর আরেকটা উদাহরণ হচ্ছে, আপনারা মনে করেন যে জিজ্ঞেস করলো কখন থেকে আওয়ামী লীগ আপনার উপর বেশি খেপা, আপনি যদি এভাবে শুরু করেন 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে মাননীয় আদালত অথবা মহাপরিচালক, আপনি তো জানেন যে আওয়ামী লীগ কীভাবে রাতের ভোট চুরি করে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, গণতন্ত্র হত্যা করেছে, তখন থেকে তারা আমার উপর খেপা, কেন রে ভাই, বাংলাদেশে তো বিএনপি করে এরকম 5-10 লাখ 20 লাখ 1 কোটি কয়েক কোটি মানুষও থাকতে পারে, 14ই জানুয়ারির পর সবাই দেখি এমনভাবে নির্যাতন করছে, এমনভাবে আঘাত করছে যে সবাই দেশ ছেড়ে পালিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এসে অ্যাসাইলাম চাইতে বাধ্য হচ্ছে, মোটেও তো বিষয়টা এমন না। তাহলে 14 জানুয়ারিতে আপনার ভূমিকা কী ছিল, 14 জানুয়ারি নির্বাচনে আপনি এমন কী করছেন যার কারণে আওয়ামী লীগ আপনার উপর স্পেশালি খেপা এবং সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে আলটিমেটলি আপনারা দেশ থেকে বের হয়ে যেতে বাধ্য করছে, এগুলো বলেন, এগুলো হচ্ছে ব্যক্তিগত তথ্য এবং ব্যক্তিগত বর্ণনা। আজকের ভিডিওর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, নিজেকে গুরুত্বহীন অপ্রয়োজনীয় হিসেবে তুলে ধরবেন না। বিষয়টা এজন্য বলছি কারণ আমি অনেককেই দেখেছি যে এমনভাবে আপনি আপনার অ্যাসাইলামের সমস্যাটা লিখিত আকার ওনাদেরকে দিলেন যে এই সমস্যা পড়ার পরে মনে হচ্ছে দূর, এইটা কি, আপনি তো নাই,
তাহলে তো হইল না। খেলা হচ্ছে আপনার, যেখানে আপনিই নাই। যেই ঘটনাগুলোতে আপনার বিশেষ কোনো গুরুত্ব নাই, আপনার কোনো দাম নাই, আমি বলবো কেন যথা ওই ঘটনাগুলো লিখে আপনি স্টোরিটা বড় করছেন, যেটা ট্রান্সলেট করতে আপনার অনেক টাকা এক্সট্রা খরচ হবে। বিষয়টা যদি এমন হয়তো আপনারে অফ্রাসি এনডিএ অথবা অস্ট্রেলিয়ান যে আদালত, আমেরিকান যে অভিবাসনের যে আদালত, যেখানে অ্যাজাইলামের ইন্টারভিউ হয়, ওরা বলছে যে আপনি যদি 20 পৃষ্ঠার কমে দেন তাহলে কিন্তু আপনার লিখিত সমস্যাটা আমরা নিব না। অথবা হচ্ছে আপনি উত্তর দেওয়ার সময় যদি এক এক প্রশ্নের এগেনস্টে 10 লাইন করে মিনিমাম না বলেন আমরা শুনব না, তাহলে আপনি যা তা বলেন, কারণ 10 লাইন বলতে হবে, 20 পৃষ্ঠা লিখতে হবে। বিষয়টা তো এরকম না, ওরা সিম্পলি আপনার প্রবলেমের কোরগুলো শুনতে চায়, সুনির্দিষ্ট স্পেসিফিক রিজনগুলো শুনতে চায়। আননেসেসারি যেখানে আপনার কোনো গুরুত্ব নাই ওই বিষয়গুলো লিখে আপনি আপনার লিখিত যে আবেদন ওইটারও নষ্ট করবেন না, বলার পরে নিজেরও ফালতু গুরুত্বহীন কিংবা আননেসেসারি কথা বলার লোক হিসেবেও প্রমাণ করবেন না। আবারও কাল্পনিক উদাহরণ দিচ্ছি, জায়গা জমি নিয়ে সমস্যা, সম্পত্তির মালিক হচ্ছে আপনার বাবা। কার সাথে সমস্যা? চাচার সাথে, চাচাতো ভাইয়ের সাথে। ওকে ফাইন, চাচা কারকে মেরেছে? আপনার বাবাকে মেরেছে। চাচাতো ভাই কাকে আক্রমণ করেছে? আপনার বাবাকে আক্রমণ করেছে। মামলা কার বিরুদ্ধে হয়েছে? আপনার বাবার বিরুদ্ধে হয়েছে। এইখানে আপনি কই? আপনি কি করেছেন? এই সম্পত্তির মালিকানা নিয়ে আপনার সাথে আপনার চাচা চাচাতো ভাইয়ের দ্বন্দ্বটা কোথায়? ওই বিষয়টা যদি আপনি লিখিত আকারে কিংবা বলার সময় মুখে বলে উপস্থাপন না করেন তাহলে তো এই স্টোরিতে আপনার কোনো গুরুত্ব থাকলো না। এই যে চরম একটা ঘটনা যেটার জন্য আপনি দেশ ছাড়া, ওইখানে তো আপনার নিজের কোনো গুরুত্বই নেই, তাহলে তো হইল না। আরেকটা উদাহরণ হচ্ছে, মনে করেন আপনার বাবা কিংবা ভাই রাজনীতির সাথে জড়িত ছিল, আনফর্চুনেটলি কোনো একটা রাজনৈতিক আক্রমণের শিকার হয়ে তারা মারা গেছে, খুন হয়েছে। আপনার বাবা খুন হয়েছে, কারোর বাবা খুন হয়েছে বলছে না, কাল্পনিক উদাহরণ। সেই খুনের মামলার বাদীকে? আপনার ভাই। আপনি কিন্তু এখানে অ্যাজাইলাম চাইতে আসছেন। যখনই আপনারে জিজ্ঞেস করলো ওই খুনের মামলা সম্পর্কে, আপনি বলেন, আপনি বললেন যে না, মামলা সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। আপনি কি ওই খুনের মামলার বাদী? না, ওই খুনের মামলার বাদী তো আমার ভাই। আপনি কি ওই খুনের মামলার সাক্ষী? না না, আমি তো সাক্ষী না, যারা আশেপাশে ছিল তারা সাক্ষী। ইভেন আপনার বাবা যখন খুন হয়েছে তখন আপনি কোথায়? তখন আমি কোনো এক বন্ধুর বাসায় বেড়াইতেছি। ওকে, আপনার বাবার খুন হওয়া পরবর্তী যেই ঘটনাগুলো, এগুলো আপনি কীভাবে জানছেন? এগুলো আমি মানুষের মুখে শুনছি। এই ধরনের কথা লেখার মাধ্যমে কিংবা বলার মাধ্যমে কিন্তু আপনি আপনার গুরুত্বটারে ডাউন ডাউন ডাউন, আপনি নাই, আপনার কোনো গুরুত্বই নাই। না আপনি নিজে কিছু করছেন, না আপনি অন্য কেউ করার পরে ওইটাতে ইনভলভ হয়েছেন, আপনি কিছুতেই নাই। আপনি কি বিশ্বাস করেন যে আপনার অ্যাজাইলাম দেওয়ার কোনো চান্স আছে? আবার এমনও হয়েছে জায়গা জমির সমস্যা নিয়ে যিনি বলছেন যে হ্যাঁ আমাদের এই এই জমি নিয়ে সমস্যা, যখনই তাকে প্রশ্ন করা হয়েছে ওই জমিগুলো কোথায়, ওই জমিগুলোর মালিকানা কি, কেন আপনার চাচা ওই জমিগুলো দখল করতে যায়, তখন উত্তর দিচ্ছে না আমি তো জানি না। আপনি যদি মিনিমাম যে প্রবলেমটা নিয়ে এখানে অ্যাজাইলাম চাইতে আসছেন ওইটা সম্পর্কেই সব কিছু গোছানোভাবে বলতে না পারেন, তাহলে তো আপনার গুরুত্ব কোথায়, আপনার অ্যাজাইলামের আবেদন কোথায়, কী ইন্টারভিউ, আই হ্যাভ নো আইডিয়া। যদি বিষয়টা এমন হয় যে আপনি এমন কিছু একটা তুলে ধরলেন, ঠিক আছে, সেখানে আপনার গুরুত্ব নাই, বাট বিষয়টা সরাসরি আপনার যে প্রবলেম ওইটার সাথে রিলেটেডও না, আই ডোন্ট মাইন্ড, ওকে ফাইন, হু কেয়ার্স। মনে করেন এক্সাম্পল হচ্ছে তারেক জিয়া, তারেক জিয়া লিখিত আকারে দিচ্ছে যে আমি ভালো ফুটবল খেলি না, হু কেয়ার্স, উনি ভালো ফুটবল খেললো কি খেললো না এতে করে কী আসে যায়। কিন্তু তারেক জিয়া যদি লিখিত দেয় অথবা মুখে বলে যে আমি রাজনীতি সম্পর্কে খুব ভালো বুঝি না, তাহলে কিন্তু এটা একটা বিগ প্রবলেম, যেখানে রাজনীতিটাই হচ্ছে আপনার সমস্যারে কেন্দ্র করে সব কিছু। সেখানে আপনি যদি বলেন যে আমি রাজনীতিই বুঝি না কিংবা রাজনীতিতে তো আমার কোনো আগ্রহ নাই, তাহলে কিন্তু আপনার পানি বা দুধ বা কিছুই হয় নাই, সিরিয়াসলি। আজকের ভিডিওর ফাইনাল এবং 3 নম্বর পয়েন্ট, এই বিষয়টাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমি দেখছি অনেক মানুষই, বিশেষ করে যারা রিজেক্ট হয়েছেন প্রথম ইন্টারভিউর পরে, তাদের ক্ষেত্রে আসছে অথরিটি বলছে কোনো একটা ঘটনার মেনশন করে যে আপনি এটা ঠিকভাবে বর্ণনা করতে পারেননি। এই যে বর্ণনা করতে পারেননি, বর্ণনা এই শব্দটার মানে কি, এক একজনের কাছে এক এক রকম মানে হইতে পারে। যেহেতু এটা আমার ভিডিও, আমি আমার মত প্রকাশ করছি, তাহলে আমি কি মনে করি এটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশে যখন আমাদেরকে কোনো একটা রচনা লিখতে বলতো অথবা একটা ভাব সম্প্রসারণ দিয়ে বলতো যে এইটারে বর্ণনা করো,
বর্ণনা শব্দের মানেই কিন্তু ইফ আই এম নট রং আমি ইউজ টু এরকম বাংলাদেশি স্টাইলে যে অনেক কিছু বলতে পারাটাই হচ্ছে বর্ণনা করা। বাট এইখানে ফ্রান্সে কিংবা অ্যাজাইলামের যে সিচুয়েশন, এইখানে আমার মনে হয় কিংবা আমি মনে করি বর্ণনা মানেই কিন্তু অনেক কিছু বলতে পারা না। বর্ণনা মানে হচ্ছে যেই কথাটা বলা উচিত ছিল ওই কথাটা আপনি লিখতে কিংবা বলতে পারেননি। ফর এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করছে জায়গা জমি নিয়ে সমস্যা, কেন আপনার চাচা আপনার সেই জমিটা দখল করতে চায়। আপনি কিছু গ্লোবাল কথা বললেন, আমার চাচা লোভী প্রকৃতির লোক, আমার চাচা এরকম মানুষের অনেক মানুষের জমি দখল করেছে, সে এখন আওয়ামী লীগের বড় নেতা, অথবা কোনো একটা প্রভাবে প্রভাবিত হওয়ার পরে সেইভাবে জায়গা দখল করতে কোনো ধরনের কুণ্ঠাবোধ করে না। দেখেন, আপনার চাচা কেন জমিটা দখল করতে চায় সেই প্রশ্নের উত্তরে যদি আপনি আমার এই আগের কথাগুলো বলেন, অলমোস্ট লাইক 100% শিওর যে আপনি রিজেক্ট হবেন, এবং রিজেক্টে আপনারে এইভাবে মেনশন করা হবে যে এই প্রশ্নটার উত্তর উনি সঠিকভাবে বর্ণনা করতে পারেননি। এখন আপনি বলেন, বর্ণনা মানে কি? আপনি কি অনেক কথা বলতে পারেননি, 5-10 মিনিট লেকচার দিতে পারেননি, এটা বুঝাইছে? বিশ্বাস করেন, আমি মনে করি মোটেও এইটা না। এইখানে বর্ণনা বলতে বোঝাচ্ছে যে আপনি স্পেসিফিক পয়েন্টগুলো বলতে পারেননি। কারণ এই ধরনের একটা প্রশ্ন যদি আপনার সামনে, আমার সামনে আসে যে আমার চাচা কেন আমার এই জায়গাটা দখল করতে চায়, তখন আমি বিশ্বাস করি অবশ্যই আমার বলা উচিত যে এই জায়গাটার ভ্যালিউ কী, আশেপাশে আর কী কী আছে যার কারণে আমার চাচার এই জায়গাটার উপর চোখ পড়ছে, কিংবা এই জায়গাটা দখল করতে পারার মাধ্যমে আমার চাচা কীভাবে লাভবান হবে, এই বিষয়গুলো। যদি এমন হয় যে হ্যাঁ, আমার চাচা আমার বাবা মারা যাওয়ার পরে, যেহেতু আমাদের ফ্যামিলির গার্ডিয়ান, উনার উপরে কথা বলার মতো কেউ নাই, তখন এই সুযোগটা কাজে লাগাই উনি এই জায়গাটা দখল করতে চাচ্ছে, এইটাও একটা পয়েন্ট হইতে পারে। হোয়াট এভার, এগুলো সবই কাল্পনিক কথা, কিন্তু এগুলো হচ্ছে স্পেসিফিক কথা, ডাইরেক্ট কথা, যেই প্রশ্নটা সেই প্রশ্নের ডাইরেক্ট উত্তর। এইভাবে উত্তর করলে আমি বিশ্বাস করি ওরা বলতে পারবে না যে আপনার উত্তর বর্ণনা করা হয়নি। আর ঠিক এই জায়গায় 2 নম্বর উদাহরণ হচ্ছে, কেন আওয়ামী লীগের সাথে আপনার শত্রুতা। ঠিক আছে, তো এই জায়গায় যদি আপনি আবারও 14ই জানুয়ারি নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে আওয়ামী লীগের নির্বাচন এবং ক্ষমতায় আসার বিষয়গুলোরে তুলে ধরেন, রাতের ভোট, দিনের ভোট, মানুষের ভোটের অধিকার, এগুলো বললেই কিন্তু আমি বিশ্বাস করি, দেখেন আমি যে সবসময় রাইট এটা না, মোস্ট অফ দ্য টাইম আমি রং, যেহেতু আমি খুব বেশি কিছু জানি না, কিন্তু আমি বিশ্বাস করি এই ধরনের উত্তর দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি রিজেক্ট হবেন, এবং আপনাকে বলা হবে আপনি ঠিকমতো বর্ণনা করতে পারেননি। কারণ এই ধরনের প্রশ্নের ডাইরেক্ট উত্তর হইতে হবে যে কি ইনসিডেন্ট আপনি করছেন যার কারণে আওয়ামী লীগের সাথে আপনার শত্রুতাটা শুরু হয়েছে, পরবর্তীতে কিভাবে কিভাবে এই সমস্যাটা আরও বাড়ছে, আপনি কী কী করছেন, তারা কী কী করছে, তারা কীভাবে আপনারা থামাইতে চাইছে, কেন আপনি থামেন নাই, আপনার মোটিভেশন কী ছিল, এই বিষয়গুলো যখন আপনি বলবেন ক্লিয়ারলি, যখন উত্তর আসবে যে আওয়ামী লীগের সাথে আপনার শত্রুতার বিষয়গুলো স্পষ্ট হবে, তখন কিন্তু আপনাকে আর এইভাবে বর্ণনা করতে পারেননি এটা বলে রিজেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল আজকের 3টা পয়েন্ট। আমি এই ভিডিও করার আগে ভাবতেছিলাম যে আজকের এই ভিডিওটা আই হোপ 7-8 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, বাট আনফর্চুনেটলি অনেক বড় হয়ে গেছে, আমি রিয়েলি সরি। আমি চেষ্টা করব নেক্সট টাইম কম কথা বলে ভিডিওগুলোকে ছোট করতে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানেন যদি আপনারও এটা চান যে ভাই আপনি বেশি কথা বলেন, কম কথা বলে ভিডিওগুলো ছোট ছোট করে দেন, আমাদের MB বেশি চলে যায়। ওকে ভাই, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব কম কথা বলে ভিডিওগুলোকে ছোট রাখতে। আমি সবার জন্য দোয়া করি যারা বিভিন্ন প্রসেসে আছেন, আল্লাহ বিভিন্ন পরীক্ষায় রাখছে, মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে সফল করুক, সবার মনের আশা পূর্ণ করুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, পরবর্তীতে আবারও কোনো একটা ভিডিওতে অনেক বেশি বকবকানি নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।